সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। অন্য ধারার ছবি কথাটা তো ক্লিশে হয়ে গেছে না, আমরা সব ছবি দেখতে গিয়ে বলি অন্য ধারার ছবি, কিন্তু এটা সত্যি সত্যি গড়পর তো আর পাঁচটা ছবির থেকে একেবারে আলাদা। এই ছবির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ছবিতে একটি ছাড়া দুটি ছাড়া সব চরিত্র হচ্ছে বেসিক্যালি আন্ডারওয়ার্ল্ডের বা ডার্ক চরিত্রের, নট ইভেন গ্রে, ডার্ক চরিত্র। সাধারণত ধর্মের জয় অধর্মের পরাজয় গোছের একটা ফরম্যাটের মধ্যে ছবিকে বাঁধি, এটা তার থেকে বেশ অন্য স্ট্রাকচারে পুরোটা করা। দেখো, আমার একটা সুবিধে রয়েছে, আমি তো কোনো সোশ্যাল মিডিয়ায় নেই, কাজেই গালাগালি সারা কোনোটাই আমার কাছে খুব একটা পৌঁছয় না। আমার থেকে নিশ্চয়ই তোমরা বেশি পেয়েছো, তোমরা যদি মনে করো সারা উঠেছে তাহলে সারা উঠেছে। আমি যদি আপনজন বলি সেটাও কিন্তু তখনকার যুগে দাঁড়িয়ে একটা তপন সিনহার একটা ভায়োলেন্ট ছবিই বলবো আমি, কিন্তু এত গান শর্টস, এত মৃত্যু, এতগুলো আন্ডারওয়ার্ল্ডের লোকজনই মুখ্য চরিত্র করছে এবং তাদের মধ্যেই একে অন্যের সাথে বিরোধ বাঁধছে, কেউ জিতছে কেউ হারছে, এই ধরনের যাকে পুলিশ হিসেবে দেখা যাচ্ছে সেও যে খুব ক্লিন পরিচ্ছন্ন এরকম নয়, এটা একটা প্রায় 40-30 বছর আগের একটা সময় যখন কলকাতা এখনও রক্তাক্ত আছে, দেখা যায় না, কিন্তু ওটা হচ্ছে ওই সময়ের একটা সেফ জোন বেছে নেওয়া হয়েছে, যেটা একটা পিরিয়ডের ওপাশে দাঁড়িয়ে। আর পিরিয়ড ফিল্ম করা তো জানোই খুব শক্ত, কারণ গত 20 বছরে পৃথিবীটা এত বদলে গেছে, সেরকম ছবি বানানো শক্ত, তো সেই রকম একটা ছবি হয়েছে। ছবিটা তৈরি করে সেটাকে রেডি আপ করতে একটু সময় লেগেছে, অনেক কিছু, অনেকগুলো ব্যাপার ছিল তার মধ্যে, কিছু আমাদের ইন্টারনাল ব্যাপারও ছিল, কিন্তু ফাইনালি ছবিটা কতদিনে মুক্তি পায় সেটার অপেক্ষায় আমরাও ছিলাম, খুব এক্সপেক্ট করছিলাম যে ছবিটা বেরোলে অতি অবশ্যই আসবো। আমি সাধারণত ছবি মুক্তি পেলে বড় আসি না, কিন্তু এই ছবিটা এসেছে এই কারণে, কারণ আমি এরকম চরিত্র তো এর আগে কখনো করিনি, ন্যাচারালি এরকম একটা চরিত্র কেমন লাগবে দর্শকদের, আদৌ তাদের ভালো লাগবে কি লাগবে না সেটা নিয়ে আমার নিজের একটা ভীষণ টেনশন আছে। আমি চেষ্টা করেছি যথাসম্ভব ভালো করে করার, তবে সাপোর্টিং আর্টিস্ট যারা পাশে আসে পেয়েছি, একদিকে পরমব্রত, একদিকে রজতাবু, ওদিকে স্বস্তিকা, সবাই মিলিয়ে একটা খুব মানে টান টান গল্প তৈরি করার চেষ্টা করেছি। আমার এক্সপেকটেশন আছে যে ছবিটা নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে, একটু অন্য রকম গল্প, সত্য সত্যিকার ঘটনার সঙ্গে হয়েছে। এবং সচেতন শ্যুটিংয়ের সময় আমরা মানে আমি যে লোকেশানে ঘটনা ঘটেছিল সেই লোকেশানে মানে সেই মাছের বাজারে গিয়ে শ্যুটিং করেছি, সেখানে গিয়ে যে ভদ্রলোকের চরিত্র আমি করছি তার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, উনি আমার আপনার ওই ভালো লাগছে, আপনার ওই রকমই লাগছে আপনার দাদার মতো, হ্যাঁ কেলেঙ্কারি করেছে, যাই হোক সেটা করেছি যথাসম্ভব ভালোভাবে ফেলেছি। এবার যদি দর্শকদের ভালো লাগে তাহলে আমাদের এত পরিশ্রম সার্থক। আর কিছু বলার নেই, এখন আর কিছু সময়ের অপেক্ষা, শিবপুর আজকে রিলিজ করছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতেই পারে না। আর আমি এই এই গোটা জিনিসটার একটা পার্ট হতে পেরেছি, আমি অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার কাজ করেছি এই সিনেমাটাতে, টাইটেল সংটা আমার গাওয়া শিবপুর গাথা, আমাদের সবার প্রিয় কম্পোজার অমিত চ্যাটার্জির অসাধারণ কম্পোজিশন, আর সিনেমার ট্রেলার আর টিজার মানুষকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, আমার মনে হয় ফিল্মটা আরও বেশিভাবে প্রভাব ফেলবে সবার উপরে, সবার খুব ভালো লাগবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, সব কিছু ভালো হোক আমার তরফ থেকে, আমি এন্টায়ার টিমের সবার কাছে চিরকৃতজ্ঞ, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। এই ছবিতে আমার একটা গান আছে, তারা যেতে দেখেছি, গানটা খুবই সুন্দর, আমি আশা করবো আপনারা গানটা শুনবেন এবং যদি ভালো লাগে তাহলে অন্যদেরকেও শোনাবেন, কারণ আপনাদের জন্যই আমরা গান বাজনা করি, আপনারা শুনবেন তবে সেটা সার্থকতা। থ্যাংক ইউ। ভালোই লাগছে, মানে এই দিনটার জন্য আমরা তো অপেক্ষা করি সবাই,
তো আজ সকালবেলা যেরকম বাইক টাইপ পেলাম, আমার তো বেশ ফিলিং ব্যাপার মনে হচ্ছে, কারণ লোকে অন্য ধরনের ছবি দেখেছে। আবানিতে শুনলাম নাকি মানে পয়সা পয়সা ছুড়েছে, এরকম একটা ব্যাপার, মানে বাংলা সিনেমায় পয়সা ছুড়ে মানে পয়সা তো কেউ দেয় না, ফেরত নেয়। তো এখানে একটা বেশ এক্সাইটিং ব্যাপার হচ্ছে, সেই ধরনের ছবি তো খুবই ইন্টারেস্টিং এবং খুবই আশাবাদী ছবিটাকে নিয়ে। যদি এটা ভালো হয় সেই তাহলে আমাদের কী হবে, আমাদের বাংলা ছবির মানে গদটা একটু পাল্টাবে। আমার স্টাইলে তো ফেলা যায় না, মানে এটা একটা সত্য ঘটনা অবলম্বন ব্যাপারটা আর কি, ইটস আ ট্রু স্টোরি। এবার ব্যাপারটা হচ্ছে যে সব জায়গাতেই আমরা করেছি, বাংলায় করিনি। এবার আমরা বাংলায় করলাম, যেমন আমাদের হিন্দিতে গ্যাংস অফ ওয়াসেপুর আছে বা সাউথে নায়কান আছে, তো এই ছবিগুলো তো এককালে হয়েছে, আমরা কিছু করিনি। তো সেই হিসেবে দেখতে গেলে যে এই ছবিটা কিন্তু বাংলা সিনেমার একটা অন্য ধারার ছবি, এবং মনে করলে কিন্তু এই ধরনের ছবি পাওয়া যাবে না। তো সেইটাই আমরা দেখি যে জিনিসটা মানে আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারি সেম ট্রেন্ডটা। তো দ্যাট ইজ দ্য এক্সপেক্টেশন। সবাই আছেন মানে সেখানে আমার বেশ ভয়ই লাগছে, এবং যেরকম ক্যারেক্টার করেছি সেটা বেশ ভয়ের, মানে যদিও আমার খুব ছোট্ট রোল করেছি, কিন্তু এত ভালো ভালো অ্যাক্টর আছেন আর এত জমাটে ছবি, সুতরাং সেখানে আমি হারিয়ে যাবো।